বীরভূমে ভোটের পর আবার বাঁকুড়ায় ভোটের আগে দফায় দফায় সংঘর্ষ দক্ষিণবঙ্গে শিমলাপাল ব্লকের বিক্রমপুর অঞ্চলের হেত্তাগাড়া গ্রাম বাস সামনে সংঘর্ষ জড়িয়ে পড়ে জখম হন তৃণমূল বিজেপি কর্মীরা তৃণমূলের অভিযোগ শিমলাপাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কাঞ্চন পালকে রাস্তায় একা পেয়ে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় কারণ তিনি বিজেপির কিছু কর্মীকে দল ভাঙিয়ে তৃণমূলে যোগদান করান অন্যদিকে শিমলাপাল মন্ডল ওয়ান বিজেপির অভিযোগ আগে থেকেই ওই এলাকায় নির্বাচন কমিশনে সিসিটিভি ক্যামেরার তার কেটে রেখে দেওয়া হয় এরপর দলীয় কর্মী শান্তনু দাসের বাবা পেশায় কীর্তন করেন তাকে তৃণমূলের কাঞ্চন পাল ও তার ভাই সহ বেশ কয়েকজন মুরলী দাস অর্থাৎ শান্তনুর বাবাকে মারধর করা হয় শান্তনু তার স্ত্রী ছুটে এসে উদ্ধার করতে গেলে ওই মহিলাকেও মারধর করা হয় সাত নামে থানায় অভিযোগ দায়ের তার ভিত্তিতে শান্তনু মুরলী সহ তিনজনকে আটক করে সিমলাপাল থানা প্রচুর ছিল তারপরে আপনার তৃণমূলের সঙ্গে যোগদান করেছে আমার দাদা আছে কাঞ্চন পাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য এবার ওর হাত ধরে তৃণমূলে যোগদান করেছে প্রচুর ওদের লোক কমে গেছে আর পাশাপাশি লোককে ডেকে এনে ডাংলা ঢিলিয়ে প্রচুর মারধর করে কারা মারধর করে বিজেপির কর্মীরা বিজেপি কেন মারধর না ওই যে ওদের লোক ছেড়ে আসে তৃণমূলে যোগদান করছে তার জন্যে আপনার দাদার নেতৃত্বে কি দাদা যোগদান হচ্ছে যে অভিযোগটা করা হয়েছে আমাদের বিজেপির তরফ থেকে নাকি মারধর করা হয়েছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমাদের হেতাগাড়া ভূত সিমলাপাল মণ্ডলের দুবরাজপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বুথ সেখানে যে কোনো সময় আমাদের ডাকলে সেখানে হাজার হাজার মানুষ দুটো বুথ আছে ওখানে হাজার হাজার মানুষ যে কোনো সময় বিজেপির পথসভা বলুন যে কোনো জায়গায় জমায়েত হন এই জায়গাটাতে কোনোভাবে সাংগঠনিকভাবে পেরে না ওঠে তৃণমূল পাল্টা এখানে গ্যাস গাছারি করে আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করিয়ে তাদেরকে ওখানে দুর্বল করা দুর্বল করার প্রচেষ্টা চালাচ্ছে